গেল্লা 14 মায়ের হৃদয়সম্মাগত মনুগাঙ্গর বিচিত্র দাসপার আদামত হিজু হান্ন গ্যানসারা মানুজি ভারতীয় জনতা যুব মোর্চা প্রেসিডেন্ট দাঙ্গু মিহির দাসরাই হুলত সেই মুহরত আদামরা গুড়ি মারাই ফেলা সেই পল্লে যে মিহির দাস গর্ব লগে এচে তত্ত্বতালাবি করিবার নিনে বেড়ানো যায় খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব তে হই ইয়েন মানি নে যেবার নয় যিগুণে তারে মারে ফেললুন সিগুণরে যাদি মাদি এরেস্ট করা হব মন্ত্রী মনোজ কান্তি দেবে গর্ব লগে হোদা হয়ে তারা জিদ্দুর ফারে মনরি বেঙ্গতুন বুঝিয়েছে আহই ভারতীয় জনতা পার্টি তরবর্তন জিদ্দুর ফারে যায় সাহায্য করা অবগরি গর্ব লগরে ব্যুরো রিপোর্ট ডজমু টাইমস দেখুন গত 14 মে রাত আনুমানিক 10টা নাগাদ মিহির দাস করমছড়া যে আমাদের বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সভাপতি রাত আনুমানিক 10টা নাগাদ বাড়ি ফিরার সময় আততায়ীদের হাতে নৃশংসভাবে খুন হয় এবং আমরা এই নৃশংস খুনের প্রতিবাদ জানাচ্ছি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সব আসামি যাতে অতিসত্বর গ্রেপ্তার করা হয় এবং ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন উনিও বলেছেন দল সর্বদা ওনাদের পাশে থাকবে এখন শোক পরিবেশ এই পরিবেশ কাটিয়ে ওঠার পর আমরা অবশ্যই এই মিহির দাসের পরিবারের যারা রয়েছে ওর স্ত্রীর তার কোনো ব্যবস্থা কীভাবে করা যায় সেভাবে অবশ্যই আমরা চিন্তাভাবনা করছি ফিজাতল ফিরেলে সালার জেবার ফদত সিবিসিই কম্পিউটার শিখিবার সেন্টার যত হাবিল কম্পিউটার শিখিয়ে গুনি ফরবল করে কম্পিউটার শিখে তা ছয় মাস এক বছর আর দুই বছর কোর্সত 32 সালের এই অক্ত গরমর বন্দর ফই দেনে ফরবল করতে সিবিসিই ভর্তি হতে টেঙা হম করে দি ফোসাবাগুনরে কম্পিউটারও দি হাবিল করিবার দেরি নগরী সিবিসিই গড়ে ফারিবার নানান কোর্সত ভারত সরকারতুন উগুম্ভেই সিবিসিই কম্পিউটার সেন্টার